আজ আমি আপনাদের সুজি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথম একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। এক চামচ আমি সাদা তেল দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়েছিলাম। কুচনো পেঁয়াজটাকে 10-15 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে মানে হালকা একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে একটা গ্রেট করা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেটারে গ্রেট করে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি সামান্য পরিমাণ লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এতে গ্রেট করা আলুগুলো ভাজা ভাজাও হয়ে যাবে আর তার সঙ্গে নরমও হয়ে যাবে, যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে। আর এই সময় আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে আর গ্রেট করা আলুগুলো বেশ নরম হয়ে গেছে। আপনারা চাইলে একটু চেকও করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি। সুজিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে সুজিটা কম বেশিও করতে পারেন। আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি পরিমাণও সুজি দিতে পারেন। সুজিটাও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিচ্ছি আর যতটা আমি সুজি নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিচ্ছি। মানে আমি একটা কাপ মেপে নিয়েছিলাম, তাই সেই কাপের 2 কাপ আমি জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা। এবার সমস্ত কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমেই মেশাতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। যত মিশ্রণটাকে মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করা হবে মিশ্রণটা ততই ঘন হবে আর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন আর চিটচিটে ডোয়ে পরিণত হয়ে গেছে। এখন এইভাবে ফ্রাইং প্যানে চারিদিকে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে আর ফ্লেমটা অফ করে দিতে হবে। প্রায় 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে। তারপর গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই রেডি করতে পারেন। এখানে আমি গোল করে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি আর সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্তগুলো রেডি হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন এইগুলোকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য কড়াইতে আগে থেকে তেলটা গরম করে নিয়েছিলাম। এবার যেইগুলো আমি রেডি করে রেখেছি সেইগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প তেল ব্রাশ করেও এইগুলোকে ভেজে নিতে পারেন আর না হলে একটু বেশি পরিমাণ তেল দিয়েও এইগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিতে পারেন, খেতে ভালো লাগবে। এবার উল্টে পাল্টে এইগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে, খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। খুব কম সময়ের মধ্যে এইগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে। যেহেতু এইগুলো আগে থেকেই রান্না করা ছিল তাই ফ্লেমটা হাইতে রাখলেই হবে। হাই ফ্লেমে 4 মিনিটের মতন উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি যেইগুলো আছে সেইগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্তগুলো ভেজে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।